প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন মাহবুব চৌধুরী, মিতালি রোড, ঢাকা থেকে। আপনি লিখেছেন, অত্যন্ত প্রয়োজনীয় নিচের প্রশ্নগুলোর উত্তর সহজ বাংলা ভাষায় জানালে সমগ্র মুসলিম সমাজ উপকৃত হবে। প্রথম প্রশ্ন করেছেন, ফজরের নামাজের সময় লাইট অফ করে নামাজ পড়ার কোনো বিধান আছে কি? আমাদের মসজিদের ইমাম সাহেব বলেন এটা মুস্তাহাব। আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله بعد। ফজরের নামাজের সময় আমরা আসলে বিভিন্ন মসজিদে এটা লক্ষ্য করে এসেছি যে অনেকেই দেখা যায় তিনি লাইট অফ করে দেন বা মসজিদগুলোতে লাইট অফ করে দেওয়া হয় এবং মনে করা হয় যে ফজরের নামাজটা লাইট অফ করে পড়াটা মুস্তাহাব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের মাধ্যমে অথবা সাহাবিদের কোনো আমলের মাধ্যমে এমনটি প্রমাণিত হয়নি। যেহেতু ফজরের নামাজটা মূলত রাত্রের একেবারে শেষ অংশ, অর্থাৎ সবে সাদেকের পরেই শুরু হয়ে থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যেভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় ঘালাস অন্ধকারের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে, অন্ধকারের মধ্যে সালাতটা পড়তেন, মানে সালাতটা আদায় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার থাকা অবস্থায়, যাতে করে একেবারে বর্ষা না হয়ে যায়, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করতেন। তো এক্ষেত্রে যদি অন্ধকারের মধ্যে সালাতটা আদায় করা হয়, আলো আধারী একটা পরিবেশ, জি, পরিবেশটা মানে অনেকটা আলোটা একেবারে বর্ষা হয়, যিনি মানে দিনের আলো যেটাকে বলা হয়, আলো আধারে একটা মিশ্রণ, আধার যে মিশ্রণ রয়েছে, আধারটাই বেশিরভাগ থাকবে কিন্তু কিছু কিছু আলো থাকবে, এই ধরনের একটা পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করতেন। তো এই ক্ষেত্রে আসলে বাতি নিবানোর বিষয়টি যেহেতু সহি কোনো হাদিসের মাধ্যমে বা সলফে সালহীন কোনো বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়নি, এমনকি মুজতাহিদিনদের থেকেও মানে ইজতিহাদের মাধ্যমে এই কথা বলেনি যে আসলে বাতি নিবানোর বিষয়টি মানে মুস্তাহাব হতে পারে। সুতরাং এটা কেউ যদি ইজতিহাদ করে থাকেন তার আসলে নিজস্ব ইজতিহাদ হতে পারে, এক্ষেত্রে সুস্পষ্ট কোনো প্রমাণ বা দলিল নেই এটা মুস্তাহাব হওয়ার জন্য। মূলত আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে মক্কা এবং মদিনাতে যখন আমরা দেখি তখন দেখি যে রাত মানে বাতি জ্বলা অবস্থায় সালাত আদায় করা হয় থাকে, মানে বাতি জ্বালানো বা না জ্বালানো, বাতি নিবানোর মধ্যে অতিরিক্ত মুস্তাহাবলিত সবের বিষয় রয়েছে। মুস্তাহাব শরীয়তে একটা বিধান, মুস্তাহাবের জন্য শর্ত হচ্ছে যেটা সেটা হলো মুস্তাহাব যেহেতু তাআব্বুদের বিষয়, আকাল্লুমা ইউ তাআব্বাদু বিহি আর রব্ব সুবহানাহু ওয়া তাআলা, মানে সবচেয়ে সর্বনিম্ন স্টেজ যে যার মাধ্যমে মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয় তাকে, সেটা হচ্ছে মুস্তাহাব। সুতরাং যদি মুস্তাহাব সাব্যস্ত হতে হয় তাহলে অবশ্যই শরীয়তের দলিলের প্রয়োজন রয়েছে, কিন্তু এখানে শরীয়তের কোনো দলিল নেই, সুতরাং এটা নিছক কারো যদি ইজতিহাদ হয় তাকে সেটি ভিন্ন কথা। তবে এক্ষেত্রে আসলে ওলামায়ে কেরামের কোনো ইজতিহাদ আছে বলে আমার জানা নেই। তাহলে এখানে নির্দিষ্ট কোনো বিষয় নেই, কেউ ফজর নামাজ ইচ্ছে করলে লাইট জ্বালিয়েও পড়তে পারেন, লাইট ছাড়াও পড়তে পারেন এবং লাইট নামাজে কোনো নামাজে কোনো ক্ষতি নেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে লাইট বন্ধ করার মধ্যে যে ইস্তেহবাবের কথা বলা হচ্ছে, মানে মুস্তাহাব হওয়ার বিষয়টি যেটা বলা হচ্ছে যে সওয়াবের বিষয়টি, মূলত এই ধরনের কোনো বিষয় দলিলের মাধ্যমে সম্পন্ন হয়, নির্দিষ্ট করে নির্ধারণ করার কোনো বিষয় নেই, কোনো সুযোগ নেই। কিছু করলে লাইট জ্বালিয়ে পড়তে পারে আবার লাইট ছাড়াও পড়তে পারে, লাইট যেহেতু কিছু কিছু অন্ধকার থেকে যায় সুতরাং মানে লাইট জ্বালানোটাই হচ্ছে উত্তম, যেহেতু ওই সময় আসলে মানে এত বর্ষা বা এত আলোকিত হয়ে যায় না। হ্যাঁ ভাই, আপনি আরও লিখেছেন, জুমার নামাজের আগে ও পরে অর্থাৎ মসজিদে প্রবেশের পর হতে শেষ পর্যন্ত কি কি সুন্নাত নামাজ পড়তে হবে? এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সলাতুল জুমার আগে বা পরে যে নামাজগুলো আমরা আদায় করে থাকি রাওয়াতিব বা সুন্নাত নামাজগুলো যেগুলো, এগুলো আসলে সম্পর্কে আমাদের জানা দরকার। প্রথম কথা হচ্ছে জুমার নামাজের আগে যে সলাত আদায় করা হয় তাকে, এটাকে এক কথায় যেটা বোঝানো হয় এটাকে কাবলাল জুমা, মানে জুমার আগে আদায় করা হয়, এই জন্য এটাকে কাবলাল জুমা বলা হয় থাকে। কাবলাল হচ্ছে পূর্ব, মানে জুমা হচ্ছে জুমা, মানে বিফোর দ্য প্রেয়ার অফ জুমা, জুমার আগে যে সলাত আদায় করা হয় তাকে সেটাকে বলা হয় তাকে কাবলা জুমা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত সহি হাদিসের মাধ্যমে যেটি সাব্যস্ত হয়েছে যে জুমার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি হাদিসের মাধ্যমে চার রাকাত অথবা দুই রাকাত অতিরিক্ত নামাজ সেটা সাব্যস্ত হয়নি, মানে কাবলা জুমা যেটা সাব্যস্ত হওয়ার কথা ছিল সে সাব্যস্ত হয়নি। কাবলা জুমা নামে যে চার রাকাত নামাজের কথা বলা হয় তাকে, এগুলো এই একটি বর্ণার মধ্যে এসেছে এবং এই বর্ণনাটি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রেওয়ায়েতের মাধ্যমে সাব্যস্ত হলেও কিন্তু সনদের দিক থেকে এটি দুর্বল হওয়ার কারণে একদল উলামায়ে কেরাম এটাকে গ্রহণ করেনি এবং এটাই বিশুদ্ধ অভিমত যেহেতু এটি সনদের দিক থেকে দুর্বল। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জুমার নামাজের আগে কোনো ব্যক্তি যখন মসজিদে আসবে তখন তিনি কী করবেন,
প্রথম কাজ হচ্ছে মসজিদে প্রবেশ করার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করেন তখনই তাকে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে বসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সহিহ বুখারী এবং মুসলিমের রাওয়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস, সে মসজিদে বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত সে দুই রাকাত নামাজ না পড়বে। আর এই দুই রাকাত নামাজই হচ্ছে মূলত তাহিয়াতুল মসজিদ। সুতরাং কোনো ব্যক্তি যখন জুমার আগে মসজিদে আসবে তখন তিনি তাহিয়াতুল মসজিদ দুই রাকাত পড়বেন। দুই রাকাত পড়ার পরে এরপরে যদি ওই ব্যক্তি দেখেন যে তিনি তার হাতে আরও সময় রয়েছে, অনেক সময় রয়েছে, আবজার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিসের মধ্যে রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেখানে বলেছেন যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা জুমার দিনে প্রত্যুষে অত্যন্ত আগে সকালবেলায় একেবারে সকালবেলায় আমরা মসজিদে চলে যেতাম এবং সেখানে আমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন মসজিদে উপস্থিত হতো সে ফাইউসাল্লি মা কুতিবালাহু, যতটুকু সম্ভব হয় ততটুকু, মানে যতটুকু তার পক্ষে সম্ভব হয় ততটুকু তিনি নফল নামাজ পড়তেন, দুই রাকাত করে নফল নামাজ তিনি যতটুকু সম্ভব পড়তে পারেন জুমার নামাজের আগে, এই দুই রাকাত করে চার রাকাতও পড়তে পারেন, দুই রাকাত করে ছয় রাকাতও পড়তে পারেন, যদি তার হাতে সময় থাকে তিনি আরও বেশি পড়তে পারেন, তবে দুই রাকাত করে পড়াটাই হচ্ছে দিন এবং রাতের নফল নামাজগুলো অতিরিক্ত নামাজগুলোর সুন্নাত তরিকা। এরপরে তিনি জুমার নামাজে অংশগ্রহণ করবেন। জুমার নামাজে সলাতের মধ্যে ইমামের সাথে অংশগ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সল্লু কাবল বাদাল জুমআতি আরবান, যে জুমার নামাজের পরে তোমরা চার রাকাত নামাজ পড়ো। জুমার নামাজের পরে যে সলাত আদায় করা হয় থাকে এই সলাতকে বলা হয়েছে বাদাল জুমা, রয়েছে জুমার নামাজের পরে যে সলাত আদায় করা হয়, আর এই জুমার নামাজের পরে এই বাদাল জুমা চার রাকাত আমরা আদায় করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কাউলির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার নামাজ আদায় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘরে আসতেন, ঘরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়তেন, জুমার নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়তেন। ঘরে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এই বর্ণনা থেকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আরেকটি ইজতিহাদ করেছেন, সেটি হচ্ছে তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি মসজিদে আদায় করে থাকে তাহলে তিনি চার রাকাত আদায় করবেন, আর ঘরে যদি আদায় করে থাকেন তিনি দুই রাকাত আদায় করবেন। এটি মূলত সহিহ হাদিস দ্বারা এভাবে সরাসরি সাব্যস্ত হয়নি, যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিসের মধ্যে ঘরের কথাটি উল্লেখ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিসের মধ্যে মানে কানা ইউসালি রাকাতাইনি ফি বাইতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে দুই রাকাত নামাজ পড়তেন, এটি মানে সরাসরি ঘরের কথা উল্লেখ রয়েছে। কিন্তু এই কথাটুকু উল্লেখ হয়নি যে মসজিদে পড়লেই দুই রাকাত পড়বে এবং ঘরে পড়লে দুই রাকাত পড়বে, মসজিদে পড়লে চার রাকাত পড়বে, ঘরে পড়লে দুই রাকাত পড়বে, এই ধরনের কোন নস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, বরং এটি ইজতিহাদ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে চার রাকাতের পড়ার কথা বলেছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ঘরে যখন আসতেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত পড়তেন। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই ইজতিহাদ করেছেন যে যদি কোনো ব্যক্তি মসজিদে সালাত আদায় করে থাকে তাহলে বাদাল জুমা চার রাকাত আদায় করবে, আর যদি তিনি ঘরে আদায় করে থাকেন তাহলে দুই রাকাত আদায় করবেন। যাই হোক, যদি কোনো ব্যক্তি দুই রাকাত আদায় না করে চার রাকাতও আদায় করেন তাহলে তার জন্য জায়েজ রয়েছে। নামাজটার কথা বললেন আপনি, তো এটা কি নিয়তটাকে সুন্নত করবে না নফল? এটা সুন্নতে নামাজ, সুন্নত নামাজ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নিয়ত করে অনেকে না, এটা নফল না, নফল হচ্ছে একেবারে অতিরিক্ত নামাজ, যেটি সুন্নাত দ্বারা সাব্যস্ত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন, সুতরাং এটি সুন্নাত নামাজ এবং সুন্নাতের নিয়ত করবে। আরেকটি বিষয় এসে যায়, আপনি বলেছেন যে জুমার দিন মসজিদে প্রবেশ করার প্রথমে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত পড়বে, জি এটি সুন্নাত নামাজ। এখানে তাহিয়াতুল ওযুর কি কোনো প্রসঙ্গ আসে? হ্যাঁ, তাহিয়াতুল ওযু যদি তিনি ওযু করে আসেন, তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল ওযু একসাথে নিয়ত করে একই নিয়তের মধ্যে দুই রাকাত আদায় করলে যথেষ্ট হয়ে যাবে, চার রাকাতের ফায়দা পাবেন এবং চার রাকাতের ফজিলত পাবেন, অর্থাৎ এই তাহিয়াতুল মসজিদের সাথে তিনি নিয়ত করবেন। হ্যাঁ, এগুলো সুন্নতের নিয়ত করবেন, সুন্নতের নিয়ত করবেন, আর এছাড়া অতিরিক্ত দুই রাকাত করে যত নামাজ পড়বেন সেগুলো মূলত নফল নামাজ হিসেবে আদায় করবেন। ছোট একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, আমরা ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। লাই আমার রব, এই রবই আমার সব। ১৯৯৫ সাল থেকে প্রবাসী আপনার কর্মক্ষেত্রে ট্যাক্স সংক্রান্ত সকল সমস্যার সমাধানে একটি নির্ভরযোগ্য নাম FMS। আমরা দীর্ঘ 18 বছর ধরে আমেরিকার সমস্ত স্টেটে পার্সোনাল এবং বিজনেস ট্যাক্স ফাইল করে আসছি এবং সেই সাথে অডিট সংক্রান্ত ব্যাপারে যে কোনো স্টেটের যে কোনো ট্যাক্স কোর্টে আপনাদের রিপ্রেজেন্ট করে থাকি।
ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সহজ সমাধান। Make life easier with AutoPay and paperless billing from Dish.com. It's easy, convenient, and it's free. You'll never pay a late fee again. Call now or log on to your account at Dish.com and make life easier with AutoPay and paperless billing. AutoPay from Dish is environment friendly and free. So sign up today. Make life easier with AutoPay and paperless billing from Dish Network. It's easy, convenient, and it's free. You'll never pay a late fee again. Call now or log on to your account at dishnetwork.com and make life easier with AutoPay and paperless billing. AutoPay from Dish Network is environment friendly and free. So sign up today. প্রযোজনা ফয়জুর রায়হান রিয়াল Bangladesh will say all these people have come over from Burma and the Burmese say all these people have come over from Bangladesh দেখবেন শনিবার রাত 12:30 এনটিভিতে বিরতির পর আবার আপনার জিজ্ঞাসা। বিরতির আগে আমরা ভাই মাহবুব চৌধুরী আপনার চিঠি পড়ছিলাম, আপনি একই চিঠিতে অনেকগুলো প্রশ্ন করেছেন এবং বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা বোধহয় আজকে আপনার সবগুলো প্রশ্ন পড়তে পারবো না, তবে আমরা আরও দু একটি প্রশ্ন পড়ার চেষ্টা করছি। আপনি লিখেছেন, পুঁতির দানার মালা তৈরি করে তসবি পাঠ করা কি উচিত? যেটাকে তসবিহ বলা হয় তাকে, যেটা আমাদের মানে তসবির মানে যেটাকে 101 দানা দিয়ে একটা সংখ্যা গণনা করা হয় তাকে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ বা তাকবীর বা তাহলিল বা তাহমিদ যেগুলোই করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি যেই গণনা করেছেন সবগুলোই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের মধ্যে গণনা করেছেন, হাতের আঙ্গুলের মধ্যে গণনা করেছেন। সুতরাং উত্তম হচ্ছে হাতের আঙ্গুলের মধ্যে গণনা করা, এটাকেই সালফে সালেহীন প্রাধান্য দিয়েছেন, এটাই বেশিরভাগ ওলামা কেরামের বক্তব্য। সুন্নাতের অনুসরণ করতে চাইলে তাহলে আমরা হাতের মধ্যে গণনা করব, তসবিহের কোনো প্রয়োজন নেই। অনেকে বলে থাকেন যে তসবিহ যে একটি মালা দিয়ে গণনা, এর মধ্যে একটা প্রদর্শনের ছায়া চলে আসতে পারে, রিয়া আসতে পারে, এর মধ্যে রিয়ার বিষয়টি অবশ্যই আছে। রিয়া ছাড়াও আরও বিষয় রয়েছে, সেটা হচ্ছে মূলত এই ধরনের ইবাদত কি আদৌ এই মাধ্যমে করার মানে উচিত কি না, এ বিষয় নিয়ে ওলামা কেরামের যথেষ্ট মত পার্থক্য রয়েছে। শেখ বকর বিন আবু জাইদ সহ শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই আরও অন্যান্য ওলামায়ে কেরাম, একদল ওলামায়ে কেরাম এটাকে বেদাত বলেছেন, আবার একদল ওলামায়ে কেরাম বলেছেন যে না এটা জায়েজ রয়েছে, যেহেতু এটা মানে মূলত শরীয়তের কোনো বিষয় না, এটা জাস্ট গণনার সাথে সম্পৃক্ত বিষয়। যাই হোক, এটি ওলামায়ে কেরামের ইজতিহাদ। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, হাতে গণনা করাটাই সুন্নাসম্মত এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সুতরাং এটাই উত্তম, কোনো সন্দেহ নেই। হাতের মধ্যে গণনা করাটাই হচ্ছে উত্তম এবং এর মধ্যে কোনো ধরনের রিয়ার আশঙ্কা নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে চিঠিটি পাঠিয়েছেন তালহা খালেদ দাম্মাম সৌদি আরব থেকে, আপনি লিখেছেন, অনেক আলেমদের মুখে ইলমে তাসাউফের কথা শোনা যায়, কোরআন ও সুন্নাহ থেকে আদৌ এই ইলমে তাসাউফ বলতে কিছু আছে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে ইলমে তাসাউফ যেটাকে বলা হচ্ছে সেটা হলো মূলত তাসাউফ বা সুফিবাদী দর্শন বা জ্ঞান, নলেজ অফ তাসাউফ, তাসাউফের জ্ঞান যেটাকে বলা হয়েছে। মূলত যদি খুব সংক্ষেপে যদি বলতে হয়, একেবারে শর্ট বক্তব্যে যদি বলতে হয়, তাহলে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে তাসাউফ মানে এই শব্দটুকু কোরআনে কারিমের কোথাও আসেনি, মানে এই ধরনের কোনো শব্দ বা এই ধরনের কোনো বক্তব্য
বা এই ধরনের কোনো দিক নির্দেশনা সরাসরি কোরআনে কারিমের কোথাও আসেনি, মানে এই শব্দটুকুই কোরআনে কারিমের মধ্যে আসেনি, তাসাউফ শব্দটুকুই। এরপরে আমরা যখন যাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে কোথাও তাসাউফ শব্দটা আসেনি, মানে তাসাউফ শব্দটা এটা পরবর্তী সময়ে আসলে উদ্ঘাটিত হয়েছে। এবং এই প্রকারের ইলম মূলত এমন একটি ইলম যে ইলমটা মূলত ইসলামী শরীয়তের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে বা নতুন আবিষ্কার করা হয়েছে, এটা ইসলামী শরীয়তের মধ্যে নেই। প্রসঙ্গত একটা বিষয় বলতে হবে, সেটি হচ্ছে এর কিছু প্রাথমিক বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা দরকার, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। মূলত ইসলামী শরীয়তের মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধি। এবং আত্মশুদ্ধির বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যেও সেই বিষয়গুলো বিস্তারিত এসেছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের যে রিসালাত মিশনের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম একটা বিষয় উল্লেখ করেছেন, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে তাদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহ তাদের সামনে রাসূল তেলাওয়াত করবেন, পাঠ করে শোনাবেন এবং রাসূল তাদেরকে পবিত্র করবেন, তাজকিয়া করবেন। তাজকিয়াতুন নাফস রাসূলের অন্যতম যে রেসালতের দায়িত্ব রয়েছে, এই দায়িত্বগুলোর মধ্যে অন্যতম একটি দায়িত্ব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজকিয়াতুন নাফসের জন্য কোরআনে কারিমের মধ্যে অনেকগুলো আয়াতের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা কাযযাবাত থামুদ বিতাগওয়াহা, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই ব্যক্তি সত্যিকার অর্থে সফল হয়েছে, মান যাক্কাহা, যে তার পবিত্র আত্মাকে, যে তার আত্মাকে যথাযথভাবে পরিষ্কার করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى, এই আয়াতগুলো মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজকিয়াতুন নাফসের বিষয়গুলো স্পষ্ট করে তুলে ধরেছেন। অর্থাৎ কোরআনে কারীম যদি আমরা দেখি, কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজকিয়াতুন নাফসের কথা বলেছেন। তাজকিয়াতুন নাফসের পাশাপাশি আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আজ-জুহুদ। জোহদটা হচ্ছে, জোহদ সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এবং জোহদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কোরআনে কারিমের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করেছেন, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইর ওয়া আবকা। এই আয়াতের মধ্যে যেমনিভাবে প্রথম আয়াতের শুরুতেই তাজকিয়াতুন নাফসের কথা বলা হয়েছে, তেমনিভাবে আয়াতের শেষাংশের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আজ-জুহদের কথা বলেছেন। জোহদটা কি বিষয়, জোহদ কাকে বলা হয় থাকে, সেটা আমাদেরকে জানতে হবে। জোহদ হচ্ছে মূলত দুনিয়ার যেই, মানে দুনিয়ার যে লোভ লালসা রয়েছে, দুনিয়ার যেই মোহ রয়েছে, এই মোহ থেকে মানে নিজের টার্গেটকে আখিরাতমুখী করে দুনিয়াতে জীবনযাপন করা, মানে তার টার্গেটটা হবে কাজগুলো হবে আখিরাতমুখী, কিন্তু দুনিয়াতে তিনি কাজগুলো করবেন, দুনিয়াতেই তার প্রচেষ্টা থাকবে, দুনিয়াতেই জীবনযাপন করবেন, কিন্তু দুনিয়ার যে টার্গেট হবে এই টার্গেটগুলো শুধু দুনিয়ার মোহে হবে না, দুনিয়ার লোভ লালসায় হবে না, দুনিয়াকে উপার্জন করার জন্য হবে না বা দুনিয়াকে ভোগ করার জন্য হবে না, এগুলো টার্গেট হবে, উদ্দেশ্য হবে আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হওয়াটাই হচ্ছে মূলত দুনিয়ার প্রীতিকে বাদ দিয়ে আখিরাতমুখী হওয়াটাই আখিরাতমুখী হতে হবে, এটাই হচ্ছে জুহুদ। আর এই জুহুদের জন্য মূলত কোরআনে কারিমের মধ্যেও বলা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যেও বলা হয়েছে জুহুদের বিষয়গুলোকে। এরপরে আরেকটি পয়েন্ট হলো, সেটা হলো মানে আখলাক, চরিত্রের বিষয়গুলো। চরিত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেরণের অন্যতম একটি উদ্দেশ্যের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উল্লেখ করেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে চরিত্রের সর্বোত্তম যে সোপানগুলো রয়েছে সেগুলোকে পরিপূর্ণতা দান করার জন্য। চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রেরণ করা হয়েছে। মূলত চরিত্রের বিষয়গুলো মূলত ইসলামী শরীয়তের মধ্যে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর এই কারণেই চরিত্রের দিকে কোরআনে কারিমের অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, মানে উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা করেছেন, হেদায়েত দিয়েছেন চরিত্রের দিকে, যাতে আমরা উত্তম চরিত্র লাভ করতে পারি। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া চরিত্রের কথা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুতরাং এখানে আমরা তিনটা পয়েন্ট পেলাম, একটা হচ্ছে তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধির বিষয়, আর একটা হচ্ছে জোহদ, যেটা হচ্ছে আখিরাতমুখিতা, তৃতীয় নম্বর বিষয় হচ্ছে চরিত্রের বলিষ্ঠ। এই তিনটি বিষয় মূলত মানে ইলম তাসাউফের মধ্যে এটাকেই মূলত ভিন্নভাবে আনা হয়েছে, মানে এই তিনটি বিষয়কে যদি কোরআন এবং হাদিসের যে বক্তব্য রয়েছে এই
বক্তব্যের মাধ্যমে এই তিনটি বিষয়কে যদি আমরা চর্চা করি তাহলে এতে কোনো ধরনের গর্হিত বিষয় নেই, যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে তিনটি বিষয় আছে, প্রচেষ্টা একই রকম হবে, একই হবে জি। কিন্তু ব্যক্তিগতভাবে বিভিন্ন ব্যক্তি সুবিবাদের যে তালিকা নির্ধারণ করেছেন সেখানে বহু মত বহু পথ চলে এসেছে, মানে ওইটা আমরা আসছি যে মানে অর্থাৎ আমরা যদি এই তিনটি বিষয়কে কোরআন এবং হাদিস অনুযায়ী স্টাডি করি, কোরআন এবং হাদিস অনুযায়ী এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে দেখবো যে এগুলো কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে সেভাবে এগুলো বাস্তবায়ন করতে মানে আমাদের আত্মশুদ্ধির জন্য প্রয়োজন রয়েছে, আমাদের চরিত্রকে বলিষ্ঠ করার জন্য প্রয়োজন রয়েছে, আখিরাত মুখিতা আখিরাতের জবাবদিহিতার বিষয়টাকে সামনে রাখার জন্য প্রয়োজন রয়েছে, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোর মাধ্যমে মানুষের আত্মিক বা স্পিরিচুয়াল যে পরিবর্তন রয়েছে সেই পরিবর্তন সাধন হয়ে থাকে, এতে কোনো ধরনের সন্দেহ নেই, এর মাধ্যমে মানুষের রুহানি তারাক্কি যেটাকে বলা হয় থাকে সেই রুহানি তারাক্কি এর মাধ্যমে লাভ হয়ে থাকে। কিন্তু এলমুত্তাসাউফ এই তিনটি বিষয়কে নিয়েই মানে তাদের বক্তব্য নিয়েছে, মানে তাদের বক্তব্যের বা তাদের বিষয়বস্তুর যে মাহাওয়ের রয়েছে মানে বিষয়বস্তুর যেই অবজেক্টিভসগুলো রয়েছে এই অবজেক্টিভসগুলো হচ্ছে মূলত এই তিনটি বিষয়, কিন্তু সেক্ষেত্রে তারা কোরআন এবং হাদিসের বক্তব্যের পাশাপাশি তারা আরও কিছু রিয়াজাতকে নিয়ে এসেছে, সেই রিয়াজাতগুলো বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন ধরনের, বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন ধরনের, এবং সেই রিয়াজাতগুলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না দ্বারা সাব্যস্ত হয়েছে কি না, যদি সুন্না দ্বারা সাব্যস্ত না হয়ে থাকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থা অনুযায়ী যদি না হয়ে থাকে তাহলে সেটা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য নয়, সেটা গর্হিত, এবং সেটাকে ইলমুত তাসাউফ নাম দিয়ে ইসলামী শরীয়তের মধ্যে নূতন করে একটা ইলমের সংযোজন করা এটি কোনো অবস্থায় বৈধ হয়নি। কিন্তু আমরা যদি দেখি যে এর মধ্যে যে মৌলিক যে বিষয় রয়েছে সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলোর সাথে ইসলামের সাথে কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই, কিন্তু এগুলোকে মূলত পদ্ধতিগত দিক থেকে সেগুলোকে অনেক দিক থেকেই কন্ট্রাডিকশন তৈরি হয়েছে, যেমন তাজকিয়াতুন নাফস আত্মশুদ্ধি কীভাবে আমরা করব, তাসাউফ যে দৃষ্টিভঙ্গি পোষণ করেছে ইসলামের শরীয়তে যে দৃষ্টিভঙ্গি পোষণ করেছে এর সাথে কিছুটা বৈষম্য রয়েছে, কিছুটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে, অনুরূপভাবে তাসাউফ যে দৃষ্টিভঙ্গি পোষণ করেছে আখিরাত মুখিতার দিকে আখিরাতের জবাবদিহিতার দিকে আখিরাতের প্রতি মানুষের আকর্ষণের দিকে দুনিয়ার প্রতি মানুষের মানে বিমুখতার দিক থেকে দেখা গেছে তাসাউফ যে দৃষ্টিভঙ্গি পোষণ করেছে সেক্ষেত্রে মানে কোরআন এবং হাদিস যে দৃষ্টিভঙ্গি পোষণ করেছে সেই দৃষ্টিভঙ্গির সাথে কিছুটা দূরত্ব রয়েছে, কোরআন এবং হাদিস আমাদেরকে আখিরাতমুখী হতে বলেছে, আমাদের দুনিয়ার যে কাজগুলো আছে সমস্ত কাজগুলো করেই আখিরাতমুখী হতে বলেছে, দুনিয়ার যে কাজগুলো আছে এই কাজগুলোকে আখিরাতের টার্গেটে করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা করা হয়েছে, এবং এই কাজগুলো আল্লাহ এবং তার রাসূলের প্রদর্শিত পন্থা যদি আমরা করতে পারি তাহলে সেগুলো আমাদের আখিরাতের কাজ হিসেবে বিবেচিত হবে, এভাবে আমাদেরকে দিক নির্দেশনা করা হয়েছে। কিন্তু সময় শেষ হয়ে চলে এসেছে, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি দৃষ্টিপাত করতে চাই, আসলে আমরা আজকে বিষয়ে আরো আলোচনা বিষয় ছিল করতে পারিনি, আমাদের সমাজে তাসাউফের নামে অধ্যাত্মবাদের নামে অনেক বিষয় লক্ষ্য করা যায়, যেমন অনেকে তাসাউফের কথা বলে শরীয়তকে ইগনোর করছেন, শরীয়তকে অস্বীকার করছেন, এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে, ইসলামের কি কোনো স্কোপ বা কোনো অবকাশ আছে? না, ইসলামে সামান্যতম কোনো অবকাশ নেই এই কাজের, যে শরীয়তকে উপেক্ষা করে যে বড় ধরনের ইলমুত তাসাউফ অর্জন করবে এবং তার আত্মশুদ্ধি হয়ে যাবে অথবা তিনি শরীয়ত মানে তিনি অন্য কোনো জ্ঞান লাভ করতে পারবেন অথবা আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করতে পারবেন অথবা জান্নাত লাভ করতে পারবেন এর সামান্যতম কোনো সম্পর্ক নেই। যদি কোনো ব্যক্তি শরীয়তকে উপেক্ষা করে তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন কোন অবস্থায় নৈকট্য লাভ করতে পারবে না এবং সে জান্নাত লাভ করতে পারবে না। শরীয়ত যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আত্মশুদ্ধির বিষয়গুলো কোনো অবস্থায় আসবে না, এই জন্য শরীয়তের সমন্বয়ে মূলত আত্মশুদ্ধি করতে হবে, শরীয়তের সমন্বয়ে আমাদের চারিত্রিক বলিষ্ঠতা আনতে হবে, চরিত্রকে উন্নত করতে হবে, শরীয়তের সমন্বয়ে আমাদের রুহকে মানে আরও মজবুত বা শক্তিশালী করতে হবে, অর্থাৎ এই কাজগুলো যদি করতে হয় সেগুলো শরীয়তের উপর থেকেই করতে হবে। যদি কোনো ব্যক্তি মনে করে থাকেন যে ইলমুত তাসাউফ একটা ভিন্ন জ্ঞান যার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই এবং শরীয়তকে উপেক্ষা করে ইলমুত তাসাউফ অর্জন করার বিষয় রয়েছে তাহলে এটি সবচেয়ে বড় বিভ্রান্তি, এবং এই ধরনের ইলমুত তাসাউফ যদি হয় থাকে তাহলে ইসলামী শরীয়তের সাথে ইলমুত তাসাউফের সামান্যতম কোনো সম্পর্ক নেই। তো এই বিষয়ে বোধহয় আপনার অনেক কথা ছিল কিন্তু সময় শেষ হয়ে এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সমাজে তাসাউফ প্রসঙ্গে অনেক কথা হয়ে থাকে, আপনারা লক্ষ্য করেছেন আমরা বোধহয় সব কথা বলতে পারিনি, তবে মর্ম কথা হলো ইসলামে আত্মশুদ্ধির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রাত্যহিক জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে ইসলামের যে বিধান আইন কানুন সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। যখন আত্মশুদ্ধি এবং শরিয়ার বিধিবিধানের সমন্বয় ঘটবে তখনই ব্যক্তি সুন্দর হবে, পরিবার সুন্দর হবে এবং সুন্দর হবে আমাদের সমাজ। আসুন আমরা সেভাবেই আমাদের প্রিয় ধর্মকে জানি, বুঝি এবং মানি।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক, আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম।